বঙ্গোপসাগরের সমত্র সমস্ত পানি দিয়েও যদি আমরা আমাদের এই গা ধৌত করি, তবু এই কালো দাগ উঠার নয়। আমি বঙ্গবন্ধু তার জীবিত কালে সেই 3.5 বৎসর তিনি যে শাসন করেছিলেন সেই শাসন নয়, একটা ধ্বংসস্তূপ থেকে যখন বাংলাদেশকে একটা মানে একটা দেশের পরিণত করে দিয়েছিলেন, উন্নয়নের সড়কে নিয়ে উঠে গিয়েছিলেন, তখনই তাকে শাহাদত বরণ করতে হয়েছিল। আমি সব কথা এখন আর কিছুই আমি বলতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং মহর্ষি নারী বঙ্গমাতাকে মানে যারা হত্যা করেছেন তাদের বিচারের আমরা কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিলাম, তাদের বিচারের জন্য আমরা হাহাকার করছিলাম। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরলেন, আমরা তখন দেখলাম সারা বাংলাদেশের মানুষ বৃষ্টি ঝড় অপেক্ষা করে তাকে রিসিভ করলেন। বাংলাদেশের মানুষ যেখানেই গিয়েছেন সেখানেই তাকে বুকে জোরে ধরে বলছেন, এই তো শেখের বেটি আসছে। বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধুর কন্যা আসছে আর আমাদেরকে দাবায় রাখতে পারবে না, ঘটনাটা সেটাই হয়েছিল। তিনি এসেছেন বলেই আমাদের কপালের যে কালো দাগটি, আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচারটি আমরা তিনি করে আমাদেরকে কপালের কালো দাগটা কিছুটুক হলেও আমাদের মুছে দিয়েছিলেন। আমি মনে করি আমাদের বঙ্গোপসাগরের সমত্র সমস্ত পানি দিয়েও যদি আমরা আমাদের এই গা ধৌত করি, তবু এই কালো দাগ উঠার নয়। আমরা এই সময়ে আমার মনে পড়ে আমি যেখানেই গিয়েছি ইভেন একজন ট্যাক্সি ড্রাইভারের মুখেও শুনেছি, তোমরা সেই জাতি যে জাতি জাতির পিতাকে হত্যা করে। লজ্জায় ক্ষোভে মাথা নত হয়ে যেত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গার থেকে আমাদের কিছুটুক হলেও পরিত্রাণ দিয়েছেন। আমরা এখন মাথা উঁচু করে বলতে পারি আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছি। আজকে দাবি আসছে, আজকে দাবি আসছে এই হত্যা যারা করেছেন, এই সামরিক কয়েকজন অফিসার শুধু হত্যা করেননি, এর পিছনে কারা ষড়যন্ত্র করেছিল, কারা এই কুশীলভ, কারা পরামর্শ দিয়েছিল, কারা এই ঘটনা ঘটিয়েছিল, কারা উপকার ভোগী হয়েছিল, তাদেরকে খুঁজে বার করার এবং তাদের যারা যদি ইন্তেকাল কেউ করে থাকেন তাদেরও মরণোত্তর বিচারের জন্য আজকে দাবি আসছে। আমার মনে হয় এটা যৌক্তিক দাবি, আমার মনে হয় আমরা আমাদের বের করা উচিত এই হত্যাকারীর হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল, কারা কুশীলভ, কাদের পরামর্শ, কাদের কাদের নিয়ে ষড়যন্ত্র।